যেহেতু এখানে পাওয়ার ফিগারটা আগের থেকে বেটার, যার কারণে কিন্তু আপনারা টপ স্পিডটা বেটার পাবেন। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম জন্টেসের শোরুমে। আর এখানে আসছি মেইন কারণ হচ্ছে জন্টেসের কিন্তু নতুন দুইটা বাইক লঞ্চ হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জন্টেস E1 165, আগেরটা ছিল 155, এবার কিন্তু 165 আকারে চলে আসছে। তো এই বাইকটার ব্যাপারে আপনাদেরকে আমি সংক্ষেপে জানাবো। তো যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। শুরুতে বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে আলোচনা করতেছি। তো জন্টেস E1 165 যে বাইকটা রয়েছে, সেটার কিন্তু লুকস এবং ডিজাইন আগের ভার্সনটার মতোই, মানে সামনে থেকে যদি দেখেন হুবহু ওইরকমই লাগবে। তবে এটার কিন্তু কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করা হয়েছে, যেটা কি না জিকের ক্ষেত্রে কিন্তু করা হয়নি, বাট এটাতে কিন্তু কালার কম্বিনেশনগুলো চেঞ্জ পাচ্ছেন, যার কারণে আপনারা বুঝতে পারবেন এটা নতুন ভার্সন। তো আমার কাছে কিন্তু পার্সোনালি কালার কম্বিনেশনটা ভালো লাগতেছে, বিশেষ করে যে এই কালারটা বেশি ভালো লাগতেছে, কারণ রিমগুলো হচ্ছে অরেঞ্জ কালার করা, আর এটা হচ্ছে তাদের স্পেশাল কালার। তো যারা কিনা স্পেশাল কালার নিতে চান, তারা অবশ্যই শোরুমে যোগাযোগ করতে পারেন, কারণ এটার কিন্তু সংখ্যা খুবই কম বা লিমিটেড সংখ্যক আসছে এটা। আর এই কালারটা হয়তো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো লুকস এবং ডিজাইনের দিক থেকে আসলে আগের মতোই লাগতেছে, এবং যথারীতি ডিজাইনগুলো বেশ সুন্দর। তো এই বাইকটা ডাইমেনশনের কথা যদি বলি, বাইকটা লম্বায় রয়েছে 2005 মিলিমিটার, প্রস্থ রয়েছে 865 মিলিমিটার, উচ্চতায় রয়েছে 1135 মিলিমিটার, এবং হুইল বেজে রয়েছে 1360 মিলিমিটার। আর এই বাইকটা সিটের উচ্চতা হচ্ছে 790 mm, যেটা কিন্তু মোটামুটি কমে বলা যায়। মোটামুটি যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চির উপরে, তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবেন। আর যারা 5 ফিট 4 ইঞ্চির নিচে আছেন, তারা অবশ্যই শোরুমে এসে একটু বসে দেখবেন আপনার জন্য কতটুকু কমফোর্টেবল হয়। আর এই বাইকটির নেট ওয়েট হচ্ছে 140 কেজি, আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার। সো একবার ফিল আপ করলে কিন্তু অনেক দূর পর্যন্ত ঘুরে আসতে পারবেন, যেটা লং ট্যুরের জন্য কিন্তু খুব সুবিধা হবে। আর এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই ভালো, 210 mm, যেটা কি না অ্যাডভেন্সার বাইক হিসেবে খুবই ভালো বলতে হবে। আপনারা যে কোনো রাস্তায় চালাতে পারবেন, আশা করি স্পিড ব্রেকারে নিচের অংশটা লাগবে না। আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিলেস ইগনিশন সিস্টেম, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে চাবি ঢোকানোর কোনো অপশন নাই, সুইচের মাধ্যমে সব কিছু কিন্তু কাজ করবে। আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সিট খোলা থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু আপনারা সুইচের মাধ্যমে করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ রয়েছে, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, তারপর হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, এই পাশে লকের এবং ফুয়েল এবং সিটের জন্য এই সুইচগুলো দেখতে পাচ্ছেন। এই পাশে রয়েছে পাস লাইট, আপার টিপার, হ্যাজার্ড সুইচ, ইন্ডিকেটর এবং হর্ন। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ, এই দুইটা সুইচের মাধ্যমে কিন্তু মিটারের ফাংশনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আর হ্যান্ডেল বার হিসেবে কিন্তু পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে আগের মতোই, কোনো পরিবর্তন নাই। আর লুকিং গ্লাসগুলোর ডিজাইন এরকম হবে। আর এই বাইকটির ব্যাপারে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই আসলে কী কী পরিবর্তন করা হয়েছে। প্রথমে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন এটার মিটারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। তো মিটারটা কিছুটা জিকের মতোই, এখানে কিন্তু আপনারা ওই রকম ফিচারগুলোই পাবেন সব কিছু, কিন্তু আগের ভার্সন থেকে কিন্তু এই মিটারটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। এখানে আপনার স্পিডো মিটার, অটো মিটার, ফুয়েল গ্যাস, ক্লক, টাইম, তারপর টায়ার প্রেশার, ব্যাটারি ভোল্টেজ সব কিছু দেখতে পাবেন, মানে মোটামুটি যা যা প্রয়োজন একজন রাইডারের জন্য সব কিছু কিন্তু আপনারা মিটারে পাবেন। বাট ব্যাটারি কানেকশন দেওয়া নেই, যার কারণে আপনাদেরকে আমি অন করে দেখাতে পারলাম না। আর দ্বিতীয় পরিবর্তনটা পাবেন এর অবশ্যই এর ইঞ্জিনে, ইঞ্জিনটা আগের থেকে পরিবর্তন করা হয়েছে। এটাতে ইউজ করা হয়েছে 165 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার, 4-স্ট্রোক 4 ভাল্ভ, লিকুইড কুল, EFI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 22 BHP 9000 RPM-এ এবং 90 Nm টর্ক 7000 RPM-এ এটা প্রডিউস করে। তো আগের থেকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এই ইঞ্জিনটা, আর আগের মতোই 6টা গিয়ার ইউজ করা হয়েছে। যেহেতু এখানে পাওয়ার ফিগারটা আগের থেকে বেটার, যার কারণে কিন্তু আপনারা টপ স্পিডটা বেটার পাবেন। এই বাইকটা থেকে কিন্তু আপনারা 150 পর্যন্ত টপ স্পিড পেয়ে যেতে পারেন, রাইডার এবং ওয়েদার ভেতরে হয়তো বা একটু কম বেশি হতে পারে। এছাড়া মাইলেজের কথা যদি চিন্তা করেন, আপনারা অ্যাভারেজে 35+ মাইলেজ পেয়ে যেতে পারেন যদি আপনি RPM মেনটেন করে চলেন, যেহেতু এটা Euro 5 ইঞ্জিন, যার কারণে কিন্তু অবশ্যই আপনাকে ভালো মানের তেল ইউজ করতে হবে, অর্থাৎ অকটেনটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ভালো মানের তেল নেওয়ার জন্য, আদারওয়াইজ কিন্তু একটু হলে প্রবলেম হতে পারে। তো মূলত এই দুইটা পরিবর্তন, এছাড়া প্রাইসে পরিবর্তন আছে, তো সেটা আমি ভিডিও শেষের দিকে বলবো। তাছাড়া বাকি বলতে পারেন আগের মতোই কিছুটা সব কিছু, যেমন টায়ারটা আগের মতো রাখা হয়েছে, সামনে 110 সেকশন টায়ার এবং পিছনে 130 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু CST ব্র্যান্ডের টায়ার। আর দেখতেই পাচ্ছেন স্পোক রিম ইউজ করা হয়েছে, তো স্পোক রিম হওয়া সত্ত্বেও বাইকের টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার, আর এই স্পোক রিমটা কিন্তু আসছে BMW ইউজ করে থাকে। তো বুঝতে পারতেছেন কতটা ভালো মানের এখানে স্পোক আপনারা রিমটা পেয়ে, স্পোক রিমটা পেয়ে যাচ্ছেন। আর ব্রেক হিসেবেও আগের মতো রাখা হয়েছে, 300 mm সামনে ডিস্ক ব্রেক, আর পিছনেও কিন্তু আগের মতো 240 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর সাসপেনশনটাও আগের মতো সামনে USD সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, তো সাসপেনশন ফিডব্যাকও আগের মতোই পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট সিট ইউজ করা হয়েছে,
তবে পিলিয়নের জন্য সিটটা আসলে আকার একটু ছোট, এটা একটু বড় হলে ভালো হতো। আর হেডলাইট হিসেবে আগের মতো হেডলাইট ইউজ করা হয়েছে, দুইটা প্রজেক্টর হেডলাইট পাবেন যেটা কিনা প্যানাসোনিকের, মোটামুটি ভালো আলো প্রোডিউস হবে, আশা করি আপনারা স্বচ্ছন্দে রাইড করতে পারবেন। আর টেল লাইট এবং ইন্ডিকেটর দুইটাই কিন্তু এলইডি এবং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। তো এখন আপনাদেরকে আমি বাইকটার প্রাইসটা বলে দিচ্ছি। বর্তমানে বাইকটির প্রাইস হচ্ছে 4,89,000 টাকা, আমি আবারও বলছি 4,89,000 টাকা। বাট যেহেতু বাইকগুলো নতুন আসছে তাই এই মুহূর্তে কোনো ডিসকাউন্ট নাই, বাট আপনারা যদি শোরুমে এসে আমার চ্যানেলের নাম বলেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন। আর বাইকগুলো কিনলে আপনারা প্রথম দুই বছরের মধ্যেই 5টা ফ্রি সার্ভিস পাবেন এবং সেই সাথে 2 বছর অথবা 20,000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে। তো যারা কিনা এই বাইকগুলো কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই শোরুমে ভিজিট করতে পারেন। আপনাদের সুবিধার্থ শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল মোটামুটি বাইকগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন। আল্লাহ হাফেজ।